ওয়েলকাম গাইস। তো আজকে আমাদের নর্মালি আমরা আমাদের ফন্ট অ্যাডমিনের এই সেকশনটা আমি করে ফেলবো, দ্যাটস ইট, আর কিছু না। এবং আমরা নর্মালি তো আমাদের কাজগুলো করে ফেলেছি। সো চলুন কথা না বেশি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যদি আমার এখানে আসি এবং এটা হচ্ছে আমার লেআউট অ্যাডমিনের মধ্যে হোম, রাইট? সো অ্যাডমিনের মধ্যে আমার এইটা, সো এইটা হোম এবং ড্যাশবোর্ড, ফাইন, হোম, ড্যাশবোর্ড সব ঠিকঠাক আছে। এবং আমরা আজকে ড্যাগামিক করবো। সো প্রথম যেটা আমি শো করাবো এখানে, জাস্ট এমন কিছু করবো না, আপলোড ডিপেন্ড করে। এখানে শো করাবো হচ্ছে আমার ক্যাটাগরিজ কয়টা আছে। সো ক্যাটাগরি কয়টা আছে, তারপরে দেখাবো সাব ক্যাটাগরি কয়টা আছে, সাব ক্যাটাগরি কয়টা আছে, তারপরে দেখাবো হচ্ছে কি আমার পোস্ট কয়টা আছে, পোস্ট কয়টা আছে, এবং তারপরে দেখাবো হচ্ছে কি আমার অ্যাডস কয়টা আছে। সো অ্যাডভার্টাইজমেন্টস, অ্যাডভার্টাইজমেন্টস, ওকে। সো অ্যাডভার্টাইজমেন্ট কয়টা সেভ করলাম এবং আমরা দেখবো যেখানে আমার নেমও চেঞ্জ হয়ে গেছে। তো জাস্ট আমার কাউন্ট করে করে জাস্ট শো করাবো আর কিছুই না, এটা খুবই সিম্পল। সো প্রথম যেটা আছে ক্যাটাগরি, রাইট? সো আমি পিএইচপি ট্যাগ নিচ্ছি, পিএইচপি এবং ইন পিএইচপি। সো ফার প্রথমে যেটা আছে ক্যাটাগরি, সো ডিবি টেবিল ক্যাটাগরিস অ্যান্ড গেট, সিম্পল। ঠিক সেম ভাবে সাব ক্যাটাগরিস, সাব ক্যাটাগরিস, তারপর সেম ভাবে হচ্ছে পোস্টস, 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 ঠিক সেম ভাবে হচ্ছে আমার অ্যাডস, দ্যাটস ইট, ওকে। সো প্রথম আমার এটা হবে ক্যাটাগরি, রাইট? সো খুবই সিম্পল, জাস্ট কাউন্ট যে বিল্ডিং মেথড আছে পিএসপি, সেটার মধ্যে আমি জাস্ট ক্যাটাগরি পাস করে দেব, তাহলে কাউন্ট করে ফেলবে। ঠিক সেম ভাবে সাব ক্যাটাগরি, আর এখানে এটা লাগবে না, পার্সেন্টেজ এটা কোনো প্রয়োজন নেই, ওকে, সাব ক্যাটাগরি। তারপর হচ্ছে এটা আছে হচ্ছে কি আমার পোস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে আমার অ্যাডস, দ্যাটস ইট। তো সেভ করলাম এবং রিলোড করলে দেখা যাবে চলে আসবে, ওকে। ক্যাটাগরি 8টা আছে, সাব ক্যাটাগরি 21টা আছে, পোস্ট 40টা আছে, অ্যাডভার্টাইজমেন্ট 12টা আছে। এখন চাইলে আপনি এগুলো লিঙ্ক করে দিতে পারেন, লাইক হচ্ছে ক্যাটাগরি, রাইট? সো আমি উপরে যাই, ক্যাটাগরিস, ওকে ফাইন, হোম, ক্যাটাগরি, মোর লিঙ্ক ক্লিক করে হয়ে যাবে, রাউট, ক্যাটাগরি, শর্টকাট লিঙ্ক আর কি, তাহলে আমার কষ্ট করে আর ওই সাইড বার থেকে অ্যাক্টিভ করতে হবে না। এবার খুব ইজিলি আমাদের কাজগুলো আরও সহজ করা যায়, অ্যাডমিনটা আরও সুন্দর করা যায় আর কি। সো যেটা আমাদের সেখানের জন্যই আসলে মেনলি কাজ করা। সো যখন আপনি ক্লায়েন্টের প্রজেক্ট করবেন ভালো অ্যাডমিন নিয়ে, তখন আসলে জিনিসগুলো আরও ভালো লাগে আপনার কাছে। এখন তো জাস্ট অ্যাডমিন ইউজ করছি আমরা, ওকে। ডিস্ট্রিক্টে লাগবে না, সাব ডিস্ট্রিক্টে লাগবে না, রাইট লাগবে না। আমরা এখানে ইউজ করবো হচ্ছে গিয়ে অল পোস্ট, পোস্টে যাবো, অল পোস্ট ইউজ করবো। সো এখানে এসে পেস্ট করে দিচ্ছি, ও আচ্ছা, রাউট, রাউট সেটা হচ্ছে অল ডট পোস্ট, ফাইনাল, ফাইনাল হচ্ছে গিয়ে আমরা কোথায় অ্যাডস, রাইট? সো অ্যাডে আসি, অ্যাড, 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 হরিজন্টাল অ্যাডস, আচ্ছা ঠিক আছে, হরিজন্টাল অ্যাড, কিন্তু অ্যাড যদি হইতো। সো আমরা প্রথমে ভাগ করেছিলাম যে হরিজন্টাল ভার্টিক্যাল দুটো অ্যাড আলাদা করবো, পরবর্তী আমরা একটাই করে ফেলছি, যাতে কাজের সুবিধা হয়েছে আর কি। সো রাউট দেয়ার্স, এখন যে সুবিধা হলো সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করে সে কিন্তু ডিরেক্টলি ক্যাটাগরি, অ্যাডস এগুলোতে চলে যেতে পারবে ইজিলি। সো কোনো প্রবলেম হবে না, অল পোস্ট, ওকে, কী লিখছি আমি দেখি, মেবি অল পোস্ট না, অল পোস্ট হবে, কিন্তু আসলে রাউট চেক করে দেবে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, সো এখান থেকে আমি অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলাম, মোর ইনফো, হ্যাঁ আমার চলে এসে অ্যাডভার্টাইজমেন্ট, ও খুবই ইজি, ওকে, ওকে ফাইন। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেলো। এবার আমরা নর্মালি চাইলে আমাদের যে সেটিং অপশনটা আছে, সোশ্যাল সেটিং, এসইও সেটিং, প্রেয়ার টাইম, এগুলো অন অফ কিন্তু এখানে করতে পারি। যেটা হচ্ছে এখানে প্রেয়ার টাইমে ক্লিক করলাম, দেখেন এখানে অন অফ আছে, যে অন অফ করি নাই, রাইট? অন অফ করা হয় নাই, যে অফ অন করা হয় নাই, অন অফ করতে আপনি চাইলে অফ অন অফ করতে পারবেন। যেমন হচ্ছে স্ট্রেস ওয়ান দিয়ে দেবেন, এখান থেকে মানে ড্যাশবোর্ড থেকেই ওয়ানে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হবে, শো হবে, আর ডিঅ্যাক্টিভ করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, শো হবে না। সো এখান থেকে অন অফ করা যায়। সো এটাও ড্যামেজ হয়ে গেলো। তাহলে আমাদের নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়ে
নেক্সট কাজ হচ্ছে কি আমাদের জাস্ট এইটাকে লোগোটা এবং হচ্ছে কি আমাদের অ্যাড্রেসটাকে ডাইনামিক করা। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ আর নিউ টু চ্যানেল, ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। অবশ্যই লার্ন হান্ড্রেড পাশে ছিলেন থাকবেন এবং আপনাদের কিন্তু ভালো একটা প্রজেক্ট করা হয়েছে। আমি আশা করবো, আমি এইটাও ডিক্লে দিয়ে বলতে পারি আপনাদেরকে, এরকম প্রজেক্ট আসলে কোথাও করানো হয় না, এই টাইপের প্রজেক্টগুলো। তারপর হচ্ছে আমার ই কমার্স টাইপের প্রজেক্টগুলো আপনারা জানেন, সো নিজেই বুঝতে পারছেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।